السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين. أما بعد সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি মূলত ওই সমস্ত যুবক বন্ধুদের নিয়ে যারা তাদের যৌন জীবনে চরমভাবে অসুখী। বন্ধুরা, আমার এই চ্যানেলটি খোলার আগে আমার আদৌ কোনো ধারণা ছিল না এই বাংলাদেশে এত এত বেশি পরিমাণে যুবকেরা রয়েছে যারা তাদের যৌন জীবনে চরমভাবে অসুখী। বন্ধুরা আমার, আমি এই চ্যানেল খোলার পরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করেছিলাম বিভিন্ন যৌন সমস্যার সমাধান নিয়ে। এরপর থেকে আমার অভিজ্ঞতাটাই পাল্টে গেল। এত বেশি পরিমাণ যুবকেরা আমাকে ফোন করলো তাদের যৌন জীবনের কষ্ট নিয়ে, যা বর্ণনা করার যোগ্য নয়। বন্ধুরা আমার, এমন কিছু বন্ধু আমার জুটেছে যারা ফোনে জানিয়েছে বিয়ে করেছে কিন্তু স্ত্রী চলে যাচ্ছে তাদের যৌন দুর্বলতার কারণে। আর এমন কিছু ভাইও আমি পেয়েছি যারা ফোন করে বলেছে, হুজুর বিয়ে করতেই ভয় পাচ্ছি, মূলতই তাদের বিশ্বাস যে তাদের এই বিশেষ অঙ্গটি সঠিকভাবে উত্থিত হচ্ছে না। তো বন্ধুরা আমার, এরকম নানা জনের নানা সমস্যার কথা আমাকে শুনতে হয়েছে ফোনে। এরপর থেকে এই যুবক ভাইদের রিকোয়েস্টে আমি কিন্তু এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এই যৌন সমস্যা থেকে মুক্তির জন্য। তো বন্ধুরা আমার, আমি একটা ভিডিও আপলোড করেছিলাম রসুন নিয়ে। আলহামদুলিল্লাহ সেই ভিডিওটি প্রায় 20 লক্ষবার ভিউ হয়েছে এই চ্যানেলে। যারা দেখেননি তারা ভিডিওটি দেখে নেবেন। মূলত আজকেও আমি আপনাদের সামনে যে ভিডিওটি আপলোড করব সেটি মূলত রসুন এবং মধু নিয়ে। বন্ধুরা আমার, এই মধু নিয়ে পবিত্র কোরআনুল কারিমে আয়াত নাজিল হয়েছে এবং বলা হয়েছে ফিহি শিফা উল্লিন্নাস, যে এই মধুর মধ্যে রয়েছে শিফা, অর্থাৎ মুক্তি, অর্থাৎ রোগ মুক্তি রয়েছে এই মধুর মধ্যে। বন্ধুরা আমার, আর এই যে রসুন দেখতে পাচ্ছেন, এই রসুন সম্পর্কে আমি বলার আগে আমি আপনাদের একটা রিকোয়েস্ট করব। রসুনের উপকারিতা লিখে যদি আপনি ইউটিউবে সার্চ দেন, আপনি অন্তত 100 থেকে 150 ভিডিও পাবেন যেখানে এই রসুন খাওয়ার নানাবিধ গুণাবলীর কথা বর্ণনা করা হয়েছে। তো বন্ধুরা আমার, আমি আসল টিপসটি দেওয়ার আগে আমি একটা নিজের জীবন থেকে একটা গল্প বলে নেই। আমি অনেকগুলো ভিডিওর মধ্যে একটা কথা বলেছি যে আমি মূলত ছাত্র জীবনেই বিয়ে করে ফেলেছিলাম এবং আলহামদুলিল্লাহ খুব সুখী ছিলাম। কিন্তু যখন মাদ্রাসার অধ্যক্ষ হিসাবে যোগদান করলাম, এরপরে বিভিন্ন কাজের চাপে হোক বা বিভিন্ন শারীরিক সমস্যার কারণে হোক, একটা সময় দেখলাম যে আমি আসলে যেভাবে স্ত্রীর কাছে যেতে পারতাম, যেভাবে আমি শক্তিশালী ছিলাম, আমার কাছে নিজেকে নিজের একটু দুর্বল দুর্বল লাগছে বা মনে হচ্ছে। তো আমি এক হোমিওপ্যাথিক ডাক্তারের কাছে গেলাম, বেশ কিছুদিন ঔষধ খেলাম কিন্তু আমার সেখানে কোনো কাজ হলো না। শেষ পর্যন্ত আমার এক শায়খ ছিল, বৃদ্ধ এক মুরব্বী বা আমার এক ওস্তাদ ছিল, ওনার কাছে গেলাম। আল্লাহ, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। উনি অনেক অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল এবং আমার খুব প্রিয়জন ছিল। আমি তার কাছে গেলাম এবং তাকে বললাম যে হুজুর, আমি এই সমস্যার মধ্যে পড়ে গেছি, তো আপনার কাছে কোনো দাওয়াই আছে কি না। উনি ঝাড়ফুঁক দিতেন এবং কিছু টুকটাক ঔষধও বিক্রি করতেন। তো উনি একটা রসুন হাতে নিয়ে আমাকে দেখিয়ে বললেন যে তুমি এরকম একটা রসুন হাতে নিয়ে সুরাতুল ফাতেহা, একটা নির্দিষ্ট নিয়ম উনি শিখালেন এবং বললেন যে এই নিয়মে তুমি সুরাতুল ফাতেহা রসুনের এক একটা কোয়ার উপরে ফু দিয়ে তুমি সকাল দুপুর রাত্রি তিনবারে খাবে, ইনশাল্লাহ তোমার এই সমস্যা থেকে তুমি মুক্তি পাবে। তো আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরকে জান্নাতুল ফেরদৌস নসিব করে দেন। আমি ওনার কথা অনুযায়ী রসুনে সুরাতুল ফাতেহা এই হুজুরের শেখানো নিয়ম অনুযায়ী পড়ে আমি, আমার মনে যতদূর আসে যে 15 দিন বা 21 দিনের মতো খেয়েছিলাম, আলহামদুলিল্লাহ আমি সেই থেকে যে সুস্থ হয়েছি আজ পর্যন্ত এই উপসর্গটি আমার মধ্যে আর কখনো দেখা দেয়নি। তো কিছুদিন পরের ঘটনা, আমার বাড়িতে বেড়াতে আসলেন আমার এক বন্ধু তার মাকে নিয়ে এবং তার ওয়াইফকে নিয়ে। তো এক পর্যায়ে বন্ধুর মা আমার সাথে কথা প্রসঙ্গে বলে ফেললেন যে তোমার বন্ধুর সাথে তো তার ওয়াইফ আর থাকছে না। তো আমি তাকে জিজ্ঞেস করছিলাম যে খালাম্মা কী সমস্যা, তিনি বলেছিলেন যে তোমার বন্ধুর ওয়াইফের সাথে তার একটা কঠিন দূরত্ব তৈরি হয়েছে। এর মূল কারণ হচ্ছে তোমার বন্ধু, সে মূলত এই যৌন দুর্বলতার এত বড় রোগী, আমারও জানা ছিল না, সে আদৌ তোমার ভাবিকে আদৌ সে সময় দিতে পারে না, যে কারণে যে কোনো সময় ডিভোর্স হয়ে যাবে। আমরা ডিসিশন নিয়ে নিয়েছি যে স্ত্রী যদি চায় সে চলে যেতে পারবে। তো বন্ধুরা আমার, আমি সত্য ঘটনাটি বলি। আমি আমার সেই বন্ধুর মায়ের কানে কানে আমার নিজের সমস্যার কথাটা বললাম এবং কীভাবে মুক্তি পেয়েছি সেই ঘটনাটি খুলে বললাম।
অর্থাৎ এই রসুন সুরা ফাতিহা পড়ে কিভাবে খেতে হবে সেটি তাকে শিখিয়ে দিয়েছিলাম, এবং উনি কিছুদিন পরে আমাকে জানালেন যে আলহামদুলিল্লাহ তোমার ফ্রেন্ড আর সেই বিবাহটা ভাঙছে না, তারা এখন খুব স্বাচ্ছন্দ্যে রয়েছেন। এবং একটা পর্যায়ে কিছুদিন পরে কিন্তু এই বন্ধু আবার বেড়াতে এসেছিলেন আমাদের বাড়িতে এবং খুব সুখী তাদের দেখেছি আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা আমার, আমি এই ঘটনাটি বলেছি এ কারণে যে অনেক ঔষধ অনেক কবিরাজি বাজারে পাওয়া যায়, কিন্তু বাস্তব জীবনের ঘটনা থেকে যে বিষয়টি বা যে বিশ্বাসটি হয় সেটি কিন্তু অন্যতম হয় বা অনেক বেশি গভীরে পৌঁছে যায় আমাদের হৃদয়ের মধ্যে। তো সেই রসুন নিয়ে আমি একটা ভিডিও এই চ্যানেলে আপলোড করেছিলাম, সেখানে আমি সেই হুজুরের সেখানে পদ্ধতিটি নিয়ে কথা বলেছিলাম, কিন্তু সেখানে অনেকগুলো গ্যাপ ছিল। অর্থাৎ মানুষ এত বেশি বিরক্ত আমাকে করে যাচ্ছে এই সেই ভিডিওটা নিয়ে, কীভাবে খাবে, কয়বার ফুদিবে, সকালে খালি পেটে খাবে না রাত্রে ভরা পেটে খাবে, সব কিছু নিয়ে যেহেতু প্রায় 20 লক্ষ মানুষ ভিডিওটি দেখেছে আমাকে একদম অস্থির করে ফেলেছে। সেজন্য আমি চিন্তা করেছি এই ভিডিওটি আমি আবার করব এবং সেই ভিডিওটি ডিলিট করে দেব। তো বন্ধুরা আমার, যারা সেই ভিডিওটি দেখেছেন আলহামদুলিল্লাহ, আমি কিন্তু সেই ভিডিওটা ডিলিট করে দেবো। আজকের যে ভিডিওটি করছি এই ভিডিওটি আমি রেখে দেবো, কেননা এখানে আমি এই রসুনের সাথে আমি মূলত এই মধুকেও নিয়ে এসেছি, যেহেতু অনেকগুলো কিতাবের মধ্যে এই মধুর কথা যৌন সমস্যা সমাধানের জন্য বর্ণিত আছে। তো প্রথমে আমি এই রসুনের কথাটাই বলি। রসুন ওই সমস্ত রোগীরা খাবেন যাদের আসলেই খুব কঠিন একটা সমস্যা, তাদের লিঙ্গ উত্থিত হয় না, স্ত্রীর কাছে গেলে সময় দিতে পারেন না, দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে, কোনোভাবেই স্ত্রী থাকতে চাচ্ছে না, সে আমার ফ্রেন্ডের স্ত্রীর মতো, এরকম কঠিন সমস্যায় যারা ভুগতেছেন তারা যে কাজটি করবেন আমি আপনারা একদম খুলে খুলে দেখাচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই যে আমি একটা রসুন থেকে একটা কোয়া কিন্তু আমি এখানে ভেঙে নিয়ে নিয়েছি, দেখুন এরকম একটা রসুন থেকে এরকম একটা কোয়া সকালে নেবেন, আর একটা কোয়া দুপুরে নেবেন, আর একটা কোয়া রাত্রিতে নেবেন। এভাবে সকালে যে কোয়াটি আপনি হাতে নেবেন সেই কোয়াটির উপরে আপনি সুরাতুল ফাতিহা বিসমিল্লার সাথে 7 বার পড়বেন, 7টি ফুঁদিবেন। আবারও খেয়াল করুন, নাহলে কিন্তু আবার আমাকে বিরক্তিতে পড়তে হবে, প্রতি একবার পড়া হলে আপনি 1 বার ফুঁদিবেন, প্রতি 1 বার পড়া হলে 1 বার ফুঁদিবেন, এভাবে 7 বার পড়ে 7 বার একটা কোয়ার উপরে ফুঁদিবেন। সকালে ফুঁদিয়ে এটা খেয়ে ফেলবেন, আবার সেম নিয়মে দুপুরে ফুঁদিয়ে খেয়ে ফেলবেন, রাত্রেও ফুঁদিয়ে খেয়ে ফেলবেন, সকাল দুপুর রাত্রিতে 3 বার খাবেন। কিন্তু এখানে সুরাতুল ফাতেহা পড়ার মধ্যে একটু ভিন্নতা আছে। আবারও বলছি, এ নিয়ে কেউ প্রশ্ন করবেন না, আমি একজন আলেম, আমি তাফসির এবং হাদিস বিভাগ নিয়ে পাশ করা একজন আলেম এবং আলহামদুলিল্লাহ একজন কোরআনের হাফেজ, পবিত্র কোরআনুল করিম তেলাওয়াতের পদ্ধতি আমি খুব ভালো করে রপ্ত করেছি, জানি। আমি যে পদ্ধতিটি বলছি এটি হচ্ছে সুরাতুল ফাতিহার বিসমিল্লাহির রহমানির রহিম এই আয়াতটি এবং পরবর্তী আয়াত আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, এই দুইটা আয়াত প্রথমত মিলিয়ে পড়বেন। এই মিলিয়ে পড়ার মধ্যে কোনো গুণা নাই, কোনো অন্যায় নাই, এটি একটি সহি পদ্ধতি দুই আয়াত মিলিয়ে পড়ার। কিভাবে পড়বেন আমি সুন্দর করে পড়ছি, কেউ সবাই খেয়াল করে শোনার চেষ্টা করবেন। এভাবে পড়বেন, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন, আমি এখানে লিখে দেব স্ক্রিনে যাতে আপনারা সুন্দর করে বুঝতে পারেন, বিসমিল্লাহির রহমানির রহিমিল হামদুলিল্লাহ রব্বিল আলামিন আলামিন, এরপরে যথারীতি আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দ্বাল্লিন আমিন। এই হলো একবার ফু। ঠিক এই পদ্ধতিতে আপনি আরও একবার পড়বেন, আর একবার ফু দিবেন, এভাবে 7 বার পড়বেন, 7টা ফু দিবেন। তো এই গেল সকালে দুপুরে রাত্রে এই পদ্ধতিতে খাবেন। আমি এখানে এই মধুকেও এর সাথে যুক্ত করতে চাই, আপনি 1 চামচ মধুও নেবেন একটা পিরিচের ভিতরে এবং এই যে একটা রসুনের কোয়াও নেবেন, সেই মধুর পাশে কোয়াটা রেখে আপনি যদি একত্রে খেতে পারেন সবথেকে বেশি উপকার আপনি পাবেন। কেননা এই মধুর কথা যেভাবে কোরআনের মধ্যে রয়েছে সেইভাবে অনেক কিতাবের মধ্যে যৌন সমস্যার জন্য মধু খেতে বলা হয়েছে। তাহলে আমরা কী বুঝলাম, 1 চামচ মধু নেব, সেখানে রসুনের একটি কোয়া রাখবো, সেখানে আমি
সূরা আল ফাতিহা যে পদ্ধতিতে পড়েছি সেই পদ্ধতিতে সাতবার পড়ব, প্রতি একবার পড়া হলে একবার ফু দেব, এভাবে সাতবার পড়ে আমি সাতটি ফু দেব, এভাবে মধু এবং এই রসুনটা মিক্স করে খেয়ে ফেলবো। এখানে একটা কথা বলে দেই, যাদের যারা ডায়াবেটিসের রোগী আছেন তারা মধুটা মিক্স করতে যাবেন না, তারা মধু এই রসুনের সাথে মিক্স করে করবেন না, তারা শুধু রসুনটা খাবেন, মধুটা খাবেন না। আবার যাদের খুব বেশি অ্যালার্জি রয়েছে, যাদের খুব বেশি অ্যালার্জি রয়েছে তারা রসুনটা বাদ দিয়ে শুধু মধুটা খেতে পারেন, কেননা রসুন খুব বেশি অ্যালার্জি যাদের আছে তাদের কিছুটা ক্ষতি করে, এছাড়া রসুনের কিন্তু ক্ষতি নেই। আর একটা কথা বলি, রসুন কিন্তু যারা আপনার ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, তারাও কিন্তু এই রসুনটা তাদের জন্যও খুব উপকারী। অর্থাৎ এমনিতেই যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু যৌন সক্ষমতা তাদের কম থাকে বা তাদের যৌন ক্ষমতা নষ্ট হয়ে যায়, তাদের জন্য বলছি ডায়াবেটিসের রোগী যারা আছে তারা সুরাতুল ফাতিহার সাথে এই রসুন পড়াটা খেয়ে দেখেন, এরকম কমপক্ষে 41 দিন খাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমি সুস্থ হয়েছি, আমার বন্ধু সুস্থ হয়েছে, ইনশাল্লাহ আপনিও সুস্থ হবেন। আমি কিন্তু অসংখ্য অগণিত এই আমল জানি এই যৌন সমস্যার, তার মধ্য থেকে বারবারই এইটা আমি রিকমেন্ড করি এই কারণে যে এটি আমার ব্যক্তি জীবনে প্রমাণিত, আমার বন্ধুর জীবনে প্রমাণিত, এবং মধুর কথা পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এসেছে। তো বন্ধুরা আমার, আমি আশা করি বুঝাতে পেরেছি, সকাল দুপুর রাত্রি তিনবেলা খাবেন, প্রতিবারে এক কোয়ার বেশি খাবেন না, সকালেও এক কোয়া, দুপুরেও এক কোয়া, রাত্রেও এক কোয়া। তবে শুধুমাত্র যাদের ডায়াবেটিস আছে তারা মধুটা বাদ দিয়ে খাবেন, যাদের ডায়াবেটিস নাই তারা মধু এবং এই রসুন একটা চামিচে নিয়ে তারপরে আলাদাভাবে পড়বেন এবং খেতে থাকবেন। ইনশাআল্লাহ আশা করি এর মাধ্যমে একটা চরম হতাশাগ্রস্ত যারা রয়েছেন তাদের হতাশা কাটবে। বন্ধুরা আমার, আমি আমার বিশ্বাস থেকে কিন্তু আমি আপনাদের রিকমেন্ডটা করছি, যেহেতু এর মাধ্যমে আমি ফল পেয়েছি, আমার বন্ধু ফল পেয়েছে, আপনারাও ফল পাবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমার, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। বন্ধুরা আমার, আজকের এই ভিডিওটি শেষ করার পূর্বে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সতর্ক বার্তা আমি আপনাদের দেওয়া জরুরি মনে করছি। বন্ধুরা আমার, আপনারা অনেকেই লক্ষ্য করেছেন আমরা যখনই যে প্রোডাক্টটি নিয়ে আসি সাথে সাথে সেই প্রোডাক্টটি নকল হয়ে যাচ্ছে। একদল গুন্ডা ভণ্ড প্রতারক চক্র আমার নানা রকমের নাম ব্যবহার করে, ছবি ব্যবহার করে ভুয়া ইউটিউব চ্যানেল খুলে, ভুয়া ফেসবুকে পেজ খুলে সেখানে আমাদের পণ্যগুলোর অ্যাড দেয়, এরপরে স্ক্রিন থেকে আমাদের অরিজিনাল নাম্বারগুলো মুছে দিয়ে ভণ্ডরা প্রতারকেরা তাদের ভুয়া নাম্বারগুলো সেখানে বসিয়ে দেয় এবং এভাবে আপনাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়ে যাচ্ছে। সেজন্যে আপনাদের সবার কাছে আমার একটা আরজ থাকবে, আপনারা যদি সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের কোনো পণ্য, অর্থাৎ আমার তৈরি কোনো পণ্য ক্রয় করতে চান, তাহলে সরাসরি আমার সাথে ভিডিও কলে কথা বলবেন, এরপরে টাকা পয়সা লেনদেন করবেন। আমাকে ভিডিও কলে না দেখে কোনো ব্যক্তির কাছে আপনারা কোনো রকমের টাকা পয়সা লেনদেন করবেন না। আপনারা যদি সরাসরি আমার সাথে ভিডিও কলে কোনোভাবেই দেখা সাক্ষাৎ করতে না পারেন, কথা বলতে না পারেন, সেক্ষেত্রে আপনারা সরাসরি আমার সাথে ফেস টু ফেস দেখা সাক্ষাৎ করবেন। আপনারা জানেন বাংলাদেশের অধিকাংশ জায়গায় এখন আমার অফিস রয়েছে এবং আমি মাসের মধ্যে কোনো না কোনো দিনে আমি সেই সব অফিসে সরাসরি সশরীরে হাজির থাকি। তো বন্ধুরা আমার, ওই সমস্ত অফিসে সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে আমার প্রোডাক্টগুলো কিনবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। বন্ধুরা আমার, আপনারা জানেন সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড এখন বাংলাদেশের অন্যতম একটা সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি, এর প্রত্যেকটা প্রোডাক্ট অত্যন্ত জেনুইন, অত্যন্ত স্বাস্থ্যসম্মত এবং উপকারী। বন্ধুরা আমার, এই যে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেডের সরকারি লাইসেন্স, সেটি এখন আমি আপনাদের সামনে দেখাচ্ছি। স্পষ্ট লেখা আছে সাইফুল হেলদি ফুড কোম্পানি লিমিটেড, আমি ক্যামেরার একেবারে সামনে নিয়ে যাচ্ছি যাতে করে আপনারা এখানে ইংলিশে লেখা সব কিছু পড়তে পারেন এবং ভালো করে বুঝতে পারেন যে এটি একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত কোম্পানি। তো বন্ধুরা আমার, এই কোম্পানির সব পণ্য আপনারা সরাসরি আমার সাথে দেখা সাক্ষাৎ করে কিনবেন। আপনারা আমাকে না দেখে এক টাকার পণ্য যদি কিনেন আর যদি ধরা পড়ে যান, প্রতারিত হন, সেই জন্যে কিন্তু আমরা দায়ী থাকবো না।